কপিরাইট ফ্রি গ্রিন স্কিন সাবস্ক্রাইব লোগো কীভাবে তৈরি করবেন এবং ভিডিওটি অ্যাড করবেন দেখে নিন এই কপিরাইট ফ্রি স্ক্রিন লোগোটি নিজেই তৈরি করুন তাহলে কী হবে আপনারা যে থার্ড পার্টি অ্যাপ থেকে বা ওয়েবসাইট থেকে যে সাবস্ক্রাইব লোগো ডাউনলোড করে ভিডিওটি অ্যাড করেন এবং ভিডিও কিছুদিন পরে ভাইরাল হয়ে গেল এবং তারপরে কপিরাইট ক্লেম চলে আসে এটি থেকে মুক্ত হয়ে যান তো নিজেই আগে এই সাবস্ক্রাইব লোগোটি আমার মতো করে তৈরি করে নিন কীভাবে তৈরি করবেন দেখে নিন যদি আপনার কাছে কোনো এডিটিং ফটো অ্যাপ থাকে সেখান থেকেও তৈরি করে নিতে পারেন কিংবা আমার মতো যদি কোনো কিছু না থাকে কীভাবে করবেন আপনারা গুগলে চলে যাবেন গুগলে চলে গিয়ে লিখে দেবেন ফটোপি ফটোপি ওয়েবসাইট লিখে সার্চ করলে দেখুন আমার একটা ওয়েবসাইট চলে আসবে আর সে পরে এর ওপর ক্লিক করে দেবেন এটা অনেকটা কিন্তু এই ফটোশপের মতো কাজ করবে এটা কিন্তু আপনারা মোবাইল দিয়েও করতে পারেন কোনো অসুবিধা হবে না আপনারা জাস্ট গুগলে গিয়ে সার্চ করে এই ওয়েবসাইটটা ওপেন করে নেবেন তারপরে কি করবেন এই নিউ প্রোজেক্টটা ক্লিক করে দেবেন নিউ প্রোজেক্টে তো ক্লিক করে দিলেন এবার দেখুন আপনার সামনে অনেকগুলো অপশান চলে এসেছে আপনারা যে কোনোটা শেপ এখান থেকে নিয়ে নিতে পারেন তারপরে এই যে পাশে দেখুন হোয়াইট অপশান দেখছেন এই যে হোয়াইট চিহ্নটি আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা গ্রিন অপশানটি ক্লিক করে নেবেন মানে সিলেক্ট করে নেবেন তারপরে ওকে করে দেবেন ওকে তো করে দিয়েছেন এরপর দেখুন নিচের দিকে আছে ক্রিয়েট বলে একটি অপশান ক্রিয়েট অপশানে ক্লিক করে দিন ক্রিয়েট করে অপশানে ক্লিক করলেই দেখুন আপনার সামনে এমন একটা অপশান চলে আসলো যেখানে আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনার শো করছে গ্রিন স্ক্রিন এবার এখানে আমার কাজ হবে টেক্সট অ্যাড করা তো টেক্সট অ্যাড করতে গেলে কী করতে হবে দেখে নিন টেক্সট অ্যাড করতে গেলে আপনাকে বাম দিকে দেখুন বিভিন্ন অপশান পাবেন নিচের দিকে চলে আসবেন দেখুন টি বলে একটা অপশান আছে টি অপশানে ক্লিক করে দেবেন জাস্ট ক্লিক করে দিয়ে এই গ্রিন স্ক্রিনের ওপরে একটা ক্লিক করে দেবেন দেখুন এখানে কিন্তু টেক্সট অপশান চলে এসছে এবার এখানে আমি সাবস্ক্রাইব লিখে দেব সাবস্ক্রাইব লিখে দিলাম এবার এটাকে আমি সিলেক্ট করে নেবো নিয়ে একটু বড়ো করে নিতে হবে আমাকে ঠিক আছে বড় কীভাবে করবো দেখুন এই যে সাইজ লেখা আছে ওপরে পাশে তেঁড়ো চিহ্ন আছে এখানে নিয়ে নিজের মতো করে বড় করে নেব দেখুন আমি বড় করে নিয়েছি এবার এটাকে আমি মিডিয়াল করে নেবো দেখুন এই যে মিডেল করে নিয়েছি আপনার যদি এখানে লাল যদি এই লেখাটি না আসে কালার কীভাবে চেঞ্জ করবেন দেখে নিন আপনার অনেক সময় কী হয় এখানে হোয়াইট কিংবা ব্ল্যাক লেখাও আসতে পারে তারপরে আপনারা প্রবলেমে পড়তে পারেন তো কীভাবে কালার চেঞ্জ করবেন এখানে ডবল ক্লিক এখানে ডবল ক্লিক করে আপনারা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে যে রেড অপশান আছে এখানে ক্লিক করে দেবেন ওপরে দেখে দেবেন রেড বা নিজের মতো কালার পিক করে নিতে পারেন তা আমি রেডি রেখে দেবো যেহেতু সাবস্ক্রাইব লোকটা রেডি ভালো লাগে এই যে রেড লোক রেখে দিয়েছি দেখুন রেডি হয়ে গেল এবার এটাকে আমার প্রথম কাজ হবে এটাকে আমাকে ডাউনলোড করে নেওয়া ফর্ম চেঞ্জ করবেন কি করে দেখে নিন তাহলে কী হবে ওপরে দেখুন টেক্সটের পাশে যেই চিহ্নটি আছে এখানে নিজের মতো করে ফন নিজে দিতে পারেন দেখুন আমি এখানে অন্য একটা দিয়ে আপনাকে দেখে দিচ্ছি দেখুন একটা ফন্ট বিভিন্ন ফন্ট আছে কত ফণ্ড নেবেন কিন্তু আমি যে ফনটি নিয়েছি আমি ওটাই রেখে দেবো কারণ আমার ওটাই ভালো লাগছে আপনারা এবার ফর্ডও চেঞ্জ করে নিতে পারেন নিয়ে এটাকে সাইজ যদি বড়ো করতে চান আরও আরও বড়ো করে নিতে পারেন একটু বড় করে নেব এবার ঠিক আছে এটাকে আমি এবার মিডেল করে নেবো এবার এটাকে আমি ডাউনলোড করে নেবো ডাউনলোড করতে থেকে করবেন ওপরের দিকে ফাইল অপশান আছে দেখেছেন এই ফাইল অপশানে গিয়ে আপনাকে সে এক্সপোর্টে আজ যাবেন যে পিজি যাবেন এখানে গিয়ে নাম নতুন দিয়ে এর নাম চেঞ্জ করে দিতে পারেন নিয়ে সেভ করে দিলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে যাদের কাছে ফটো এডিটিং অ্যাপ নেই ডাউনলোড করা তাদের জন্য বললাম কিন্তু কোনো কিছু ডাউনলোড করা লাগবে না আপনারা গুগলে গিয়ে ডাইরেক্ট করে নিতে পারেন কারোর কাছে যদি ফটো এডিটিং অ্যাপ থাকে ঠিক এইভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন এবার দেখুন অনেক কিছু এলিমেন্টস এখানে অ্যাড করে নিতে পারেন যে আমি জাস্ট বেসিক একটা পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন ঠিক আছে এবার এবার আমি যে এডিটিং অ্যাপ দিয়ে আমি ভিডিও এডিটিং করবেন সেটিকে ওপেন করে নেবেন ওপেন করে নিয়ে এটাকে অ্যাড করে দেবেন মানে ইনপোর্ট করে নেবেন বেসিক্যালি যেটা বলতে চাইছি যেমন আমি ইনপোর্ট করে নিয়েছি এবার আমার কাজটি হবে কীভাবে এই গ্রিন স্ক্রিনকে রিমুভ করবো তো আপনি যে অ্যাপই ব্যবহার করেন মোবাইল থেকে করুন বা আপনি পিসি থেকে করুন ইনশট ব্যবহার করুন ক্যাপ কার্ড ব্যবহার করুন বিজিএমআই ব্যবহার করুন যেটাই ব্যবহার করুন ভিএন এডিটিং ব্যবহার করুন আপনাকে কিন্তু ওখানে ক্রোমা কি বলে একটি অপশান পাবেন যেমন দেখুন আমার এই অ্যাপেও কোনমা কি অপশান আছে জাস্ট এখানে ক্লিক করে দিয়ে কালার পিক এখন নতুন অপশান অ্যাড হয়ে গেছে কালার পিক এখানে নিয়ে যাবেন এই দেখুন কালার পিকে যখনই যাব অটোমেটিক কিন্তু আমরা এটা রিমুভ হয়ে যাবে এবার যেটুকু আশেপাশে আছে গ্রিন স্ক্রিন আমার মতো করে এইভাবে শ্যাডো অ্যাডজাস্ট করে রিমুভ করে দেবেন আমার হয়ে গেল গ্রিন স্ক্রিন রিমুভ এবার আমি ভিডিওর মধ্যে যে কোনো জায়গায় এইভাবে আমি নিজের মতো করে ছোট বড়ো এরা তো জানেনি ছোটো বড়ো করা যেতেই পারে এইভাবে সিলেক্ট করে লাগিয়ে দেবেন তাহলে আপনার ভিডিও যাবে রেডি যেখানে আমি সাবস্ক্রাইব বটন অ্যাড করতে চাইবেন অ্যাড করে নিতে পারেন এবং কোনো কপিরাইটের ঝামেলা নেই নিজেরাই তৈরি করেছেন কোনো পরবর্তী সময় কেলে মাজবে না ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিও